बाबा कुर्सी में नहीं होती है मेरी जान, उस पर बैठने वाले में होनी चाहिए। और इस वक्त जो कुर्सी पे बैठा है वो पावर हाउस है। হ্যালো হ্যালো কি হাল চাল, আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি সাউথের এমন দুটি সিনেমা, যে সিনেমাগুলো এই মুভিগুলি দেখার জন্য মানুষের প্রচুর ক্রেজ আছে। এই দুটি মুভি অ্যাকশন, থ্রিলার, ফ্যামিলি ড্রামা সব কিছুর মিশ্রণ আছে। তাহলে ভিডিও শুরু করা যাক। হ্যাঁ, আর একটা কথা বলে দিই, মুভিগুলো কোনখান থেকে দেখবে এটি আমি ভিডিও শেষে বলে দেব। প্রথম মুভি বেরসু, এই মুভিটি ফুল টু অ্যাকশন ফ্যামিলি ড্রামা, আর সবথেকে বড় কথা আমাদের বিজয় ভাইয়ের স্টাইল আর সোয়াগ আছে। মুভিটি আইএমডিবিতে 7.1 রেটিং আছে, আর 83% গুগল ইউজার মুভিটিকে লাইক করেছে। আর মুভিটিতে অ্যাক্টিং করেছে সবার প্রিয় বিজয়, অ্যাকশন স্টাইলিস্ট সুপারস্টার অ্যান্ড ইন্ডিয়ান ক্রাশ রশ্মিকা মন্দানা। মুভিটি স্টোরি বলতে, এক ব্যবসায়ী ফ্যামিলিতে তিনটি ছেলে আছে, দুটি ছেলের সাথে সবার সম্পর্ক ভালো আছে, আর একটি ছোট ছেলে তার সাথে ফ্যামিলির একটু সম্পর্ক খারাপ থাকে, আর সে ফ্যামিলির বাইরে থাকে। কিছুদিন পর এমন কিছু প্রবলেম তার ফ্যামিলির মধ্যে চলে আসে যার জন্য তাকে আবার ফিরে আসতে হয় এবং ফ্যামিলির হাল ধরতে হয় এবং বাকি সবার সাথে সম্পর্ক ভালো করতে হয়। আর ভিলেন পরেশ রাজ বিজয়ের ফ্যামিলিকে শেষ করতে চায়। এই প্রবলেম থেকে কি করে বিজয় নিজের ফ্যামিলিকে বাঁচাবে এটাই দেখানো হয়েছে। আর তার মাঝে কমেডি, অ্যাকশন, বিজয় স্টাইল, সোয়াগ সবকিছুই ভরপুর আছে। কি করে দেখবে এটা আমি ভিডিও শেষে বলে দেবো। আর সেকেন্ড মুভি হলো থুলিভু, এই মুভিটির জন্য অনেকজন ওয়েট করে আছে। এই মুভিটির মধ্যেও অ্যাকশন, থ্রিলার সবকিছু ভরপুর আছে, সাথে আমাদের সবার ফেভারিট অজিত কুমারের স্টাইল আর সোয়াগ আছে। এই মুভিটি আইএমডিবিতে 0.7/10 রেটিং আছে, আর মুভিটি 79% গুগল ইউজার লাইক করেছে। মুভিটিতে অভিনয় করেছে আমাদের সবার ফেভারিট অজিত কুমার, মঞ্জু এর মতো অভিনেতা অভিনেত্রী। মুভিটি স্টোরি বলতে, মুভির শুরুতেই একটি ব্যাংকে একদল চোর ঢুকে পড়ে এবং সব মানুষকে হাইজ্যাক করে, কিন্তু ভিতরে আরেক দল চোরের দল ছিল, তাদের মধ্যে অনেক কনফিউশন, আর ওই কনফিউশনে অনেক অ্যাকশন থ্রিলার সিন, সাথে অজিত কুমারের সোয়াগ আর স্টাইল ভরা আছে। এই মুভিটা বেশি রিভিল করব না, মুভিটা দেখার পর তোমাদের মন ভরে যাবে। এবার 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 যে জন্য তোমরা এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখ, হ্যাঁ হ্যাঁ বলে দিচ্ছি, নিচে ডেসক্রিপশনে টেলিগ্রামের লিংক দেওয়া আছে, ওখানে যাও দেখতে পাবে। আর বেশি কিছু বলবো না, আনঅফিসিয়ালি হয়ে দেওয়া আছে, কপিরাইট স্ট্রাইক দেওয়ার আগে দেখে নিতে পারো। আর হ্যাঁ, এরকম ভিডিও দেখার জন্য ভিডিওটি সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, আর কমেন্টে হ্যাঁ বলে দাও যে কি কি ভিডিও দেখবে, কি রকম সিনেমা চাই, আর কোন সিনেমাগুলো পাচ্ছ না সেটাও কমেন্টে লিখো, আমি তোমাদের জন্য ভিডিও বা কমেন্টে লিংক দিয়ে দিতে পারি। আর 2022 সালের সাসপেন্স থ্রিলার মুভি দেখতে গেলে ভিডিও শেষে এন্ড স্ক্রিনে দেখো চলে আসবে, ডান দিকে ক্লিক করে দেখতে পারো। সো বন্ধুরা, অনেক কষ্ট করে আবার নতুন করে তৈরি করছি, প্লিজ সাপোর্ট, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ, বন্দে মাতরম।